হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার অনেকদিন বাদে একটা নিমোনিক নিয়ে এসেছি। আমরা অলরেডি ফাঙ্গাসের একটা নিমোনিক বানিয়েছিলাম, যেটাতে তোমরা ভীষণ হেসেছিলে, সবাই খুব সুইট সুইট কমেন্ট করেছিলে। যদি তুমি সেটা না দেখে থাকো, আমি তোমাকে আমার ফার্স্ট পিন কমেন্টে ওই লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তুমি ফাঙ্গাসের নিমোনিকগুলো দেখতে পারো। তারপরে তোমরা অনেকে বলেছো, ম্যাম বাকিগুলো করিয়ে দিন, প্লান্টের করিয়ে দিন, অ্যানিমেলের করিয়ে দিন, করে দেবো এক এক করে সবটা। তো প্লান্টের অ্যালগিন নিমোনিক্স নিয়ে ফার্স্টে আজকে এসেছি, মজা লাগবে দেখো। আর খুব ছোট্ট, মানে জাস্ট 2 মিনিট 3 মিনিট লাগবে তোমার শুনতে, এবং তার মধ্যেই পুরোটা তোমার মুখস্থ হয়ে যাবে, মনে থেকে যাবে। খাতা একটা নাও, চটপট করে নিমোনিকগুলো লিখে নাও, ঠিক আছে? তো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আমরা দেখি NCERT তে অ্যালগির যে এক্সাক্ট এক্সাম্পলসগুলো আছে এবং সবকটা এক্সাম্পল, সেটাই আমরা দেখবো মজার মজার নিমোনিক্সের মাধ্যমে। প্রথম হচ্ছে আমাদের অ্যালগিতে মনে রাখতে হয় আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামেসার কথা। আইসোগ্যামাসটা হচ্ছে এরকম, তুমি তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে হচ্ছে, তো তুমি বিয়ে বাড়িতে আমরা কি করি, উলু দিই না? উলু দিতে দিতে তুমি যাচ্ছ, উলু থেকে মনে রাখবে ইউলোথ্রিক্স, উলু উলু থেকে হচ্ছে ইউলোথ্রিক্স। উলু দিতে দিতে তুমি তোমার বাড়িতে ঢুকেছো, তুমি যখন বাড়িতে ঢুকেছো তোমার বোনের বিয়েতে, তুমি বাইরে থেকে এসেছো, তো তোমার মা কি বলবে? যারা বাঙাল থাকো বা যারা বাংলাদেশে থেকে এসেছো, তারা জানো ওরা বাংলায় বাঙাল ভাষায় বলে কি, আইসো বলে, তাই না? তো তুমি এরকম বাড়িতে উলু দিতে দিতে ঢুকছো, তোমার মা তোমাকে বলছে আইসো। তো তোমার মনে মানে এখান থেকে এটা মনে রাখতে হবে যে ইউলোথ্রিক্স হচ্ছে আইসোগ্যামাসের এক্সাম্পল। আর তুমি যখন এই কাজটা করছিলে, তখন একজন ভেবেছে কি পাগল, এরকম উলু দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছে কেন? তো তোমাকে ফলো করছে, যে ফলো করে তাকে কি বলে, স্পাই বলে। তো স্পাই তোমাকে ফলো করছে, স্পাই থেকে স্পাইরো বাইরা, মনে থাকবে উলু দিতে দিতে বাড়ি গেছো, মা বলেছে আইসো, ফলো করছে স্পাই। নেক্সট হচ্ছে উগ্যামাসটা আগে বলবো। উগ্যামাসটা মনে রাখা সহজ, উগ্যামাসটায় দুটো উ, মানে দুটো ও, উতে দুটো ও, ভলভক্সেও দুটো ও, ঠিক আছে, ভলভক্সেও দুটো ও, তাহলে দুটো ও ওয়ালা উগ্যামাস, ভলভক্সেও দুটো ও। ভলভক্স থেকে মনে রাখবে ভলভো গাড়ি, ভলভো গাড়ি কিসে চলে, ফুয়েলে চলে, ফুয়েল থেকে মনে রাখবে ফিউকাস, এফ ইউ, ফুয়েল বানান কি এফ ইউ ই এল, ফিউকাসেরই এফ ইউ, ঠিক আছে? তাহলে ভলভো থেকে, ভলভো চলে ফুয়েলে, ভলভো থেকে মনে রাখবে ফুয়েল, আর উগ্যামাস থেকে ভলভক্স, ফিউকাস। লাস্ট হচ্ছে অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাসটা এভাবে মনে রাখবে, অ্যানাইসোগ্যামাস মানে কি, অ্যানাইসোগ্যামাস মানে মনে করো যেখানে মেল আর ফিমেল গ্যামেট দুজন কিন্তু আলাদা হয়। আইসোগ্যামাসে একরকম হতো আমরা জানতাম, অ্যানাইসোগ্যামাসে মেল ফিমেল গ্যামেট আলাদা, ডিফারেন্ট। তার মানে তুমি এটা বোঝাতে চাইছো যে ছেলে আর মেয়ে দুজনে এক নয়? আমরা তো জানি ছেলে মেয়ে আজকাল এক, সবাই এক, ছেলে মেয়ের মধ্যে তুমি একটা ডিফারেন্সিয়েট করছো। তার মানে হচ্ছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিবাদ করতে ভয় পাই না, তাই তো? ইউ ডরি না, ডরি না মানে কি, ডর মানে কি, ডর মানে ভয়, ডরি না, ভয় পাই না, একদম ডরি না আমরা এসব নিয়ে প্রতিবাদ করতে, ছেলে মেয়ে এখন সবাই এক, ভয় পাই না। তাহলে অ্যানাইসোগ্যামাস হচ্ছে ইউ ডরি না। ভালো লাগছে কিনা কমেন্ট করে কিন্তু জানাবে। নেক্সট হচ্ছে আমরা চলে যাব, আমরা জানি যে অ্যালগির তিনটে আলাদা আলাদা ভাগ রয়েছে। প্রথম হচ্ছে ক্লোরোফাইসি বা গ্রিন অ্যালগি, খুব সোজা, ক্লোরোফাইসি হচ্ছে গ্রিন অ্যালগি। কেন গ্রিন? কারণ ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল সব অ্যালগিতেই থাকে, কিন্তু ক্লোরোফাইসিতে গ্রিন কালারটা বাইরে থেকে দেখা যায়, তার জন্য গ্রিন কালারের অ্যালগি লাগে দেখতে। এবার গ্রিন বা ক্লোরোফিল থেকে তোমার কি মাথায় আসবে, ক্লোরোফিল রয়েছে এমন যে কোনো গাছ। তো ক্ল্যামাইডোমোনাসে দেখো সিএইচ, সিএইচ এল, ক্লোরোফিল, ক্লোরোফিল আর ক্ল্যামাইডোমোনাস, সিএইচ এল প্রথমটা কমন, ঠিক আছে? তাহলে আমরা যেখানেই গ্রিন অ্যালগি বলবো, প্রথমেই ক্লোরোফিলের কথা ভাববো আর ক্ল্যামাইডোমোনাসের কথা ভাববো, যেহেতু সিএইচ এল। নেক্সট হচ্ছে, আচ্ছা ক্লোরোফিল কাদের থাকে, গাছেদের, গাছ এখানে একটা ছোট্ট গাছের কথা আমরা ভাববো, চারা গাছ, যদিও এটার উচ্চারণটা চারা হয় না, এটার উচ্চারণটা কাড়া হয়, অনেকে চারাও বলে, উচ্চারণটা অ্যাকচুয়ালি কাড়া, তো আমরা চারা মনে রাখবো, চারা গাছের ক্লোরোফিল নিয়ে কথা হচ্ছে, দুজনেই গ্রিন হয়ে গেল। এবার তুমি চারা গাছ কিনতে বেরোবে, চারা গাছ কিনতে বেরোবে, বাড়িতে বাগান করবে, কিসে করে যাবে, সেই একই ব্যাপার ভলভো করে যাবে, ভলভক্স তো তুমি জানো ভলভো, ভলভো করে যাচ্ছ, এবং ভলভো করে চারা গাছ কিনে এনে তোমার এত আনন্দ হয়েছে, তুমি বাড়িতে চারা গাছ নিয়ে ঢুকছো উলু দিতে দিতে, তাই ইউলোথ্রিক্স, এবং অফকোর্স তোমাকে পাগল ভেবে স্পাই তোমাকে ফলো করছে, স্পাইরো গাইরা। দেখো এই ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরো গাইরা, এটার কনসেপ্টগুলো আমি চেঞ্জ করিনি, এখানেও একই রেখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, বুঝতে পারলে? তো এখানে শুধু
চারা গাছ আর ক্ল্যামাইডোমোনাস তুমি মনে রাখছো, তাহলে ক্ল্যামাইডোমোনাস মানে ক্লোরোফিল, আর ক্লোরোফিল মানে গাছ, তার মানে চারা গাছ। ভলভো করে কিনতে গেছো, কিনে এত আনন্দ হচ্ছে, উলু দিতে দিতে ঢুকছো, রাস্তার লোকে তোমায় পাগল ভাবছে, তাই স্পাই তোমাকে ফলো করছে। কনসেপ্টগুলো সেম রেখে আমরা গল্পটাকে জুড়ে দিলাম। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে ফিওফাইসি বা ব্রাউন অ্যালগি। আচ্ছা, এখানে ব্রাউন থেকে মনে রাখবে, এক্লার্স খাই না আমরা, এক্লার্স কিরকম হয়, চকলেট কালারের, ব্রাউন কালারের, এক্লার্স এক্সাম্পলটা এখানে মনে রাখবে, তারপরে তোমাকে বাকি গল্পটা বলছি। কেল্প নামের একজন মহিলা বা পুরুষ, যে যাই তুমি যা ইচ্ছা ভাবো, কেল্প বিদেশ থেকে এসেছে। আচ্ছা, বিদেশ থেকে এসেছে, কেল্প নাম থেকেই বুঝতে পারছো, কেল্প তো কোনো আমাদের দেশের লোক হবে না, বিদেশ থেকে এসেছে ক্যাচ। তো কেল্প যখন বিদেশি লোক, বিদেশি লোকের কাছে তো গাড়ি থাকবেই, তো ফিউকাস, ফিউকাসের ফুয়েল, ফুয়েল থেকে ফিউকাস, তোমাকে বলেছি তো গাড়ি রয়েছে, গাড়ি কিসে চলে, ফুয়েলে চলে। তো কেলপসের কাছে অফকোর্স গাড়ি রয়েছে যেটা ফুয়েলে চলে। তো কেলপস কি করেছে, গাড়ি করে আমাদের যে টিভি শো হয় না সারেগামাপা, তাতে গেছে, সারেগামাপাতে গেছে গান গাইবে বলে। সারেগামাপা এই কারণে বললাম, সারগাসাম শুনলেই মনে হয় না সারেগামাপা, তো সারগাসাম হচ্ছে সারেগামাপা। সারেগামাপাতে গেছে অনুষ্ঠানে, ও যোগদান করবে গাড়ি চড়ে ফুয়েলের মাধ্যমে, তাই ফুয়েল নাম হচ্ছে ক্যাচ। সারেগামা পাতে ও গান করে বিশেষ কিছু পায়নি, শুধু দুটো গিফট পেয়েছে, এক হচ্ছে এক্লার্স, এক্লার্স থেকে এক্টোকার্পাস মনে রাখবে, সেকেন্ড গিফট পেয়েছে লেবু, লেমন, ল্যামিনারিয়া। এবার তুমি বলবে, ম্যাম সারেগামা পাতে গিয়ে লেবু আর এক্লার্স নিয়ে এসেছে, ছাড়ো না মনে রাখার জন্য, এক্লার্স পেয়েছে আর লেমন পেয়েছে, এক্লার্স থেকে এক্টোকার্পাস, লেমন থেকে ল্যামিনারিয়া। এবার এসব নিয়ে ও গাড়ির ডিকিতে করে বাড়ি ফিরেছে, ডিকি থেকে ডিকটি ওটা, কারণ তো গাড়ি নিয়ে গেছিলই, তো গাড়ির ডিকিতে ওই এক্লার্স লেমন এগুলো রেখে ও বাড়ি ফিরেছে, বোঝা গেল। তাহলে কেল্প নামের একজন বিদেশি ভদ্রলোক বা ভদ্রমহিলা এখানে এসেছে, ওনার কাছে গাড়ি আছে, গাড়ির ফুয়েল খরচা করে সারেগামাপা অনুষ্ঠানে গেছে, এক্লার্স আর লেমন পেয়েছে, আর তারপর সেগুলো গাড়ির ডিকিতে করে বাড়ি ফিরেছে। নেক্সট, রোডোফাইসি বা রেড অ্যালগি। আচ্ছা, এখানে আমরা মনে রাখবো হচ্ছে পলির কথা। পলি হচ্ছে, পলি তো আমাদের বাঙালির মধ্যেও অনেকের নাম আছে পলি, তো পলি থেকে পলিসাইফোনিয়া। তো পলি নামক একটা মেয়ে, পলি নামক একটা মেয়ে যে কিনা পলিসাইফোনিয়া হবে আলটিমেটলি, সে রেড কালারের কি হয়, রেড কালারের জেলি হয় না, তো জেলি খেতে খেতে হাঁটছিল, রেড থেকে মনে রাখবে রোডোফাইসি, রেড থেকে মনে রাখবে জেলিডিয়াম। তো পলি নামের একটা মেয়ে জেলি খেতে খেতে কিসের উপর দিয়ে হাঁটছিল, গ্রাসের উপর দিয়ে, ঘাসের উপর দিয়ে, গ্রাস থেকে মনে রাখবে গ্রাসিলেরিয়া, গ্রাসের ওপর দিয়ে জেলি খেতে খেতে হাঁটছিল পলি। হাঁটতে হাঁটতে এতই জেলি খাওয়ায় মন যে পড়েই গেল, পড়ে যাওয়া থেকে পরফাইরা, বুঝতে পারলে? তো পলি নামক একটা মেয়ে জেলি খেতে খেতে, লাল রঙের জেলি খেতে খেতে গ্রাসের ওপর দিয়ে হাঁটছিল, হাঁটতে হাঁটতে পড়ে গেল পরফাইরা, ঠিক আছে? ছোট্ট হলো না, ছোট্টর মধ্যে পুরো অ্যালগি কিন্তু আমরা কভার করে ফেললাম। নিমোনিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখা খুব বেশি সহজ হয়, কিন্তু হ্যাঁ নিমোনিক্সগুলো তো তোমাকে মনে রাখতে হবে, তাই বারবার করে এগুলো দেখতে হবে, তুমি খাতায় লিখে রাখতে পারো ট্রিক্সগুলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বায়োলজি আমরা স্ট্রেস নিয়ে শিখবো না, বায়োলজি আমরা মজা করে শিখবো, কারণ বায়োলজি ইজ ফান, তুমি যাই বলো আর তাই বলো বাবা, বায়োলজি ইজ ফান। তো যাই হোক, তুমি যদি ভালোবাসছো আমাকে, তোমার যদি মনে হচ্ছে বায়োলজি শিখতে ভালো লাগছে, আমার কাছে বায়োলজি পড়তে চাও, পড়তে পারো, তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। তো আমি আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। 2025-2026 জন্য সমস্ত রকমের অ্যাডমিশন চলছে, তুমি এনরোল করতে পারো। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস ইলেভেনের তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস টুয়েলভের আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম, একটা একটা করে দেবেন না, ডে ওয়ানে পেয়ে যাবে, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি, দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো, তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম ব্যাপার নেই, ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে তার টাইম নেই,
একদম কংক্রিট লেকচার নিটের জন্য, সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার, তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে, এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিআরটি থেকে করা নোটস পাবে, মানে 19-13 চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসার্শন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো, মানে ওই ক্লাস ইলেভেনের 19টা, ক্লাস টুয়েলভের 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করি আমি কোয়েশ্চেন দিই, আমার একটা কোয়েশ্চেন এনসিআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কী ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে কবে ম্যাম পড়াবে না। তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, তোমার আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা, এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি, যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028 গিয়ে নিট পেলে ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়, লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028 গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেকবার প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে, যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025 আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26 পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28 দাও না, তুমি 28 গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেব না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট, এভরিথিং, বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না, বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান।
তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।